সহায় হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 1 বছর ধরে চলা করোনা অতিমারী ও লকডাউন পরিস্থিতিতে কাজ খুঁজে বসেছিলেন রাজ্যের মানুষ। আর কর্মহীন হয়ে পড়া বহু অভুক্ত দুর্দশাগ্রস্ত মানুষদের এই সময় খাবার জন্য ঘুরে বেড়াচ্ছিলেন বিভিন্ন জায়গায় দুমুঠো খাবারের আশায়। আর তখনই ত্রাতা রূপে সহায় হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় নির্বাচনে দমামা বাজার আগেই মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য মা কিচেন চালু হয়েছিল বিভিন্ন জায়গায়। কলকাতা প্রতিটি বিধানসভা কেন্দ্র, ওয়ার্ড ভিত্তিক অঞ্চল এবং প্রতিটি সরকারি হাসপাতালের পাশে চালু হয়েছিল মা কিচেন। এই কিচেনে মাত্র 5 টাকায় ভাত ডাল ডিমের তরকারি সহযোগে দুপুরের খাবার আয়োজন করেছিল রাজ্য সরকার। কিন্তু নির্বাচন চলে আসায় কয়েকদিনের জন্য বন্ধ ছিল মা কিচেন। আর আবারও সেই সংকটের মুহূর্ত, একদিকে করোনার ছোবল, অন্যদিকে কালাছত্রাকের চোখরাঙানি, আর দুয়ে ফলায় বৃদ্ধ মানুষ আর জর্জরিত আতঙ্কিত। এই কঠিন পরিস্থিতিতে 21 নম্বর ওয়ার্ডে শুরু হলো মা কিচেন। নবরূপে এবং নতুন উদ্যোগে মা কিচেন চালু হয় খুশি অনেকেই। শ্যামপুকুর বিধানসভা বিধায়ক তথা রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঞ্জা উদ্বোধন করলেন এই মা কিচেনে। এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপ্পু তিওয়ারি সহ অন্যান্যরা। এদিন শশী পাঞ্জা বলেন, এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের মানুষ দুর্দশাগ্রস্ত, সম্বলহীন এবং অসহায়। খাবারের জন্য তাদের বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে। খাবারের জন্য কাউকে যাতে বাইরে যেতে না হয় সেজন্য বড়বাজার অঞ্চলে এই মা কিচেনের উদ্বোধন করা হলো। এটা ঠিক, তারা উপকৃত হচ্ছেন এই সময়টা, যখন এই ঘূর্ণিঝড়ের পরিস্থিতিতে যে কোভিড নিষেধাজ্ঞা চলছে তার মধ্যে কাজকর্ম অসুবিধা সবটা মিলে তারা যে পেট ভর্তি ভাত পাচ্ছেন, এটা কিন্তু তাদের জন্য এই সময় খুবই উপকার হয়েছে এবং খুব সুবিধা হয়েছে, এটা আমার ধারণা। এবং তাই আপনারা দেখছেন অনেক মানুষ এখানে উপস্থিত থাকছেন, এবং এটা আজ থেকে এখানে আরম্ভ হলো 21 নম্বর ওয়ার্ডে, এখানে ছিল না। আমরা উদ্যোগ নিয়ে মায়া ফাউন্ডেশনকে যোগাযোগ করে কলকাতা পৌরসভার সহায়তায় আজকে এই পরিষেবাটা এই ওয়ার্ডেও চালু করা হয়েছে। আর এখানে কিছু প্রান্তিক মানুষ আছেন, আমাদের মুঠিয়া ভাইরা আছেন, আমাদের যারা এই পোস্তা বাজারের সঙ্গে যুক্ত আছেন তারা আছেন। এখানে অনেক ট্রান্সপোর্টের বাহন আসে, সুতরাং তারা যারা আছেন ড্রাইভার, এরা খালাসি যেমন হয়, এবং যারা এখানে গরিব মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই এখান থেকে উপকৃত হচ্ছেন। এটাই এটা দিদির এক ধরনের এত সুন্দরভাবে ভাবনা চিন্তা, তাতে লোকের খুব অসুবিধা। আপনি ভাবুন, ভাত, আলু, সবজি, ডাল আর ডিম সুদ্ধ, একটা হোলসাম মিল যেটাকে বলবো, সব দিক দিয়ে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, সুতরাং পুষ্টি রয়েছে, স্বাদও রয়েছে। আমাদের ডেলি 300-400 লোককে খাওয়াবো। আমাদের মা কিচেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা, আমাদের বিধায়ক শশী পাঁজার নেতৃত্বে আমরা আজকে থেকে এই মেয়ে হাসপাতালে স্ট্যান্ড রোড পোস্তা, আমরা এই আন্ডা ভাত ও ডাল তরকারি খাওয়াতে স্টার্ট করেছি। এটা ডেলি করে আমরা খাওয়াবো। এইখানে পোস্তা মুঠিয়ার আছে, এখানে অনেক গরিব মানুষরা আছে, সেই জন্য এই জায়গাটাই আমরা দেখেছি খাওয়াতে। না না, মেনু রেডি, আলাদা আলাদা হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।